কি আমাকে থুতু মারলি? মনে হয় তোমার থুতু রেজ বলতেছিস, তোর মাথা জাস্ট কমর থেকে উঠছে আর তোর থুতিতে এখনো বমি লেগে গেছে। ওকে, তো এইসটা আমার বলা উচিত। অন্যের লালা থেকে নিজের বমি বেটার। আমার মাথা মতো ঘুরতেছে। আমরা বাথরুমে কি করতেছি? পার্টিতে ছিলাম কালকে রাতে। পার্টিতে গেলে তো তোর নিয়ে যেতাম না। ব্যাড বাস দোস, বাইরে তো আমার হাগু করতে হাঁকতে হবে, যা বাইরে। সিরিয়াসলি, তোর কাছে মনে হচ্ছে যে আমি ইচ্ছা করে এখানে বসে আছি? 24 ঘন্টায় 25 বার জিম করছে, একটু দরজা খুলতে পারোস না? বাইরে হও না ভাই। এই ওই পাশে কে আছে? আমি নিশ্চয়ই গিয়ে ফাইজলামি করতেছেন আপনারা। এই কে ওই পাশে? দোস্ত, ওই দিকে কিন্তু কোনো লক নাই। কিস করতেছিস কেন? আমার তো ওইটার সাথে এইটাও বাইর হয়ে যাবে। এখন কিন্তু সিরিয়াসলি ভয় লাগতেছে। কিসের আওয়াজ এটা? মানুষ না অন্য কিছু। মানে ভাই, আমার বুঝে আয় না যে তোমরা দুইজন ছাড়া এই বাসায় যে আর একটা মানুষ থাকে, তোমার কোনো আইডিয়া আছে? ভাই মাঝি, তুমি এখানে কি করতেছো? ভাই কেন আসছো তুমি এখানে? তোমার কাপড় কই? আমি মাটি কাটতে আইছি। বাথটাবে মানছি কি করে গোসল করা ছাড়া? গোসল করার চেষ্টা করতেছিলাম, শেষ করতে পারিনি। এর মধ্যে তো দেখি কোন জায়গা দিয়ে দুইজনে লাফাইতে লাফাইতে ঢুকছো। প্রবাবলি আমরা কোনো পার্টিতে ছিলাম, আমরা অনলাইন পার্টি করছি, দেন আমরা বাথরুমে এসে ক্র্যাশ করছি। ক্রেজি পার্টি ছিল না? ক্রেজি নালে এই অবস্থা হয় না। জি না স্যারেরা, আপনারা কেউই কোনো পার্টি থেকে আসেন নাই। ও তাহলে হাউস পার্টি করছি? না। রেভ? না। ডিজে পার্টি? না। পুল পার্টি? আরে কাকা, তোমার ভাগ্নির জন্মদিন, তুই আমারে নিয়ে গেছিস। তোর বোন আমারে এতগুলো কেক খাওয়াইছে, তারপর আমি তোর এই যে এইভাবে করে খাওয়া দিছি। কাচ্চি কাচ্চি খেয়েছি আমরা। বোরহানি, বোরহানিটা ঝামেলা করছে। বোরহানি না, বোরহানি ওয়ালা ঝামেলা করছে। তোর মনে সারারে এমনি করে টান দিয়ে যে কইলাম যে আমার লাগবই বোরহানি, ওই কিছু মিশাইছে। ও বোরহানিতে কিছু মিশাইছে? বোরহানিতে এমনি খেলে ঝামেলা হয়ে যায়, ওইটা খায় আমাদের অবস্থা হচ্ছে দোস্ত। ওই শালার হাসি আমার পছন্দ হয় নাই। তারপরের কাহিনী আমি বলতে আসি। ঢুকছো দুইজনে লাফাইতে লাফাইতে দরজা ভাঙ্গে ঢুকছো। ঢুকিয়া তুমি তো ওই কোমরটা নিয়ে মারামারি করতে আছো, বমি করবা, আর তুমি তো নাই, শেষ ওই জায়গা। দরজা খোলার চেষ্টা করছি অনেকবার, আমি গেছিলাম দরজাটা খুলতে, গেছি দরজা দিয়ে রুম দরিয়ে টানি খোলে না। তারপর কি আমার কোনো কাম আছে? আমি দরজা খুলতে পারি না, এই জায়গায় বই রয়েছি, আমার ভালো লাগে না। তুমি মানে একটা মানুষ, আস্তা মানুষ এখানে আছে দুইটা পয়রা, আইসা বইসা আছো, দরজাটা লকড, খুলতে পারতেছ না, ভাঙো, খুলো, কিছু করো। আরে ভাই চেয়ে তো কেন, আমি পাবজি মোবাইল খেলতেছিলাম। ও শিট, আমি আজকে সারাদিনে একটা ম্যাচও খেলি নাই। মানে আমরা এখানে একটা বাথরুমে লকড, দরজা খুলতে পারতেছি না, কোনো খবর নাই, কিছু নাই, তোমরা পাবজি গেম নিয়ে কথা বলতেছো? আপনার সমস্যা কি আঙ্কেল? আপনি কি আমাদেরকে ইচ্ছা করে আটকে রাখছেন? ঠিক মতো ভাড়া দিবা না, তোমাদের এমনি রেখে দেবো। আঙ্কেল আমিও তো আমার ভাড়াটা দিছি, টাইমে দেই নাই, বাট দিছি তো। এবার এই সমস্ত ভাড়াটারে আমি বিশ্বাস করি না, এটা প্রাচীন সিস্টেম, এটা দালানো রয়েছে না, হন এই জিনিস নিয়ে বই রয়েছেন, সোশ্যালিস্ট হইতে পারে না, সবার লোকের সমান সমান। তোমাদের মধ্যে একজন মিথ্যা কথা বলতাছে, ঠিকই বের হয়ে যাইব, দরকার পড়লে সারা রাত পইরা থাকো। তুই টাকা দেস নাই আসিফ। কি? আমি জানি। এর মানে তুই টাকা দেস নাই বেটা?
প্রতি মাসে সবার আগে আমি দেই ভাড়া। ভাই তোমরা দুইজন একটু থামতে পারো? তোমাদের দুইজনের লাগে আমি জোনে ঢুকতে পারতে আছি না। মাজিদ কি তুমি টাকা দিছো? হুম ও দিবে টাকা, ও তো মুদি দোকানের বাকি টাকাই দেয় না, আবার বাসা ভাড়া দিবে। কেমনে সেটেল করা যায় এটা? শোনো, আমরা তিনটা সলো গেম খেলবো আর কিলস কম্পেয়ার করবো, ঠিক আছে? যার কিলস লোয়েস্ট হইবে সে মনে করো নেক্সট মান্থের ভাড়া দেবে, সহজ হিসাব, সিম্পল। টিডিএম খেলি, এরপর কিলস কম্পেয়ার করা হবে। এটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাই। যে চিকেন ডিনার জিতবে ও শুধু এই মাসের না, নেক্সট মান্থেরও ভাড়া বাকি দুজন দিবে। আরে ভাই এত কমপ্লিকেটেড করা তো দরকার নাই জিনিসটা। ধরো যে 4 নম্বর খেললো, হে চিকেন ডিনার পাই গেছে, সময় তো চাই থাকবে। লেটস ডু ইট। একটু ওয়েট কর, একটু ওয়েট কর, একটু লোডটা দিয়ে নিয়ে যাই। আর বাবা আমরা যদি কিল না বাড়াইতে পারি তাহলে খেলে লাভটা কি? আজব ওয়েট ওয়েট ওয়েট, আমি জানি না স্টপ করি হয় বটা এখানে নামবো না। তুই তো কিল করবি না, আগে কিল হইবি যা বুঝতাছিস। আরে গুলি খাইতেছিস কই? বস বস চলো ডাইনে, চলো ডাইনে, চলো ভাই। ভাই রেড জোন পড়ে গেছে ভাই। দৌড় দৌড় দৌড়, গুলি খাইলে শেষ। আমি আসলে সরি, অ্যাকাউন্টটা আমিই করছি। গত মাসে আমার একটু ফ্যামিলি প্রবলেম হয়েছিল, মা একটু টাকা বেশি চাইছে, টাকা বেশি পাঠাই দিস। এই জন্য আমার আসলে ভাড়াটা দেওয়া মিস হয়ে গেছে। এত বুঝিস না তো, এগুলো হয় সবার ফ্যামিলিতে হয়, প্রবলেম হয় না ভাই। সরি আমারই বলিস, আমার লাগে বাড়িওয়ালা এসব ফাইজলামি করতে আছে আমার লাগে না। আরে তোর সিচুয়েশন দেখে তুমি মিষ্টি করে একটা হাক করতে ইচ্ছা করতেছে। আফসোস, যদি আজকে তুই কাপড় চোপড় পরা থাকতি তাহলে আমার কাছ থেকে একটা হাক পাইতি। তুই মিস করলি ভাই, ওই যে খুব ভদ্রতা করতে আছেন আপনারা, মনে মনে যে গাইলেই দিয়েছো একটু বোধ আমার আছে। মাজিদ আমরা সরি, তোমার বাসায় প্রবলেম চলতেছে এটা আসলে আমাদের আগে জানা উচিত। এই বাথরুমে আটকায় থেকে জানতে পারছি, তারও আগে জানা উচিত ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট চিন্তা করো, যদি দেখো এই আটকা থেকে কিন্তু ভালোই হয়েছে, কিন্তু খেলি কিন্তু আমি ভালো। হ্যাঁ ফর্চুনেটলি আনফর্চুনেটলি মরে গেছি। আচ্ছা আমার র্যাঙ্কার আসলে দরজাটা আটকে গেছিল, লক মিস্ত্রি ঘুমাচ্ছিল, ওরা ফোন দিয়ে উঠাইছি, ও আসতে দেরি করবো জানতাম, আর এই ফাঁকে ভাবলাম ওই তোমার ভাড়াটা আদায় করে লই। হ্যাঁ ভাড়াটা তো আদায় করবেনি আঙ্কেল, ভাড়া আদায় করতে হবে না, বাসা বানাইছেন তো আঙ্কেল। এই বাড়িতে তো অনেক ধরনের প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে আমাদের কমোড, যে মানে ফ্ল্যাশ ওটা কাজ করে না, দরজার প্রবলেম, শাওয়ার প্রবলেম, তারপরে হচ্ছে কি আমার রান্নাঘরেরটা বলো। আমার হাতে সময় নাই, আমার বউ ডাকতেছে। কথা সমস্যা না, যেতে সময় নাই এখন। আর শোনো তোমরা ঠিক মতো থাকো, আর এই ভাড়াটা না এই ঠিক মতো দিও। কিন্তু এই লোকরা ভাড়া দিতে ইচ্ছে করে তোমাকে? ওটাই ঠিক আছে, ভাড়া দেওয়াই ঠিক না, ফাউল লোক একটা। ফাইজান আমার টাকাটা কে দেব ব্রো? আবার পাবজি মোবাইল খেলবা নাকি? এতক্ষণ বাথরুমে আটকে ছিলাম, উই ফাইনালি ফ্রি। এদিকে আসো, কি হয়েছে তোমার মুখটা এমন করে আসো কেন? আমরা যখন বাথরুমে ছিলাম আমি তো গোসল করতে গেছি, শ্যাম্পু করতে গেছি, শ্যাম্পুর বোতলটা পুরো সাদা, কোনো ব্র্যান্ড ট্র্যান্ড কোনো লেবেল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু লেখা নাই। ফোন চেক করে দাও, ফোনেরও কোনো ব্র্যান্ড নাই, শার্টের কোনো ব্র্যান্ড নাই। আরে ভাই একটা জিনিস বোঝো, তিনটা মানুষ আদ্দামরা বাথরুমের মধ্যে আটকাই না, একটা পুলিশ টুলিশ ডাকমু না, কি করছি বই বই পাবজি মোবাইলে গেম খেলছি। তো খেলবো না কেন, পাবজি মোবাইল তো জোস, আর মাল্টিপ্লেয়ার গেমিং এর জন্য তো বেস্ট। মিয়া তোমার কথা শুনে মনে হয়েছে তুমি পাবজির অ্যাড করতেছো। মানে
ভাই 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 কি আমরা কি আসলে ফ্রি মানে নাকি পাবজি মোবাইলের অ্যাডের মধ্যে আটকা